আজকে আমাদের সভাপতি আমাদের পিন্টু মঞ্চে উপস্থিত আছেন আমার খুবই শ্রদ্ধেয় আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেসের এখানে উপস্থিত আছেন আমাদের এই সাতগাছিয়া বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের নেতা আমাদের সাহেব ভাই আছেন এখানে আমাদের প্রিমাংশু দা থেকে শুরু করে অরবিন্দ দা আছেন এছাড়াও আমাদের সেন্টু থেকে শুরু করে বিকাশ থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা মঞ্চে আছেন আর বিশেষ করে আমার মায়েরা বোনেরা যারা আছেন এবং এই এলাকার ব্যবসায়ীরা যারা আছেন রাস্তা চলতি মানুষ যারা আছেন মিডিয়ার বন্ধুরা যারা আছেন তাদের সকলকে আমি সাতগাছিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি দুটি কথা আপনাদের সম্মুখে বলি যে দেখুন শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু রাজনীতি করে না তারা রাজনীতির সঙ্গে সঙ্গে উন্নয়নটা যেমন করে সেই সঙ্গে সঙ্গে সামাজিক যে কাজ সেই কাজগুলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে আমরা আজকে একটু আগেই নন্দা ভবনে সেখানে একটা রক্তদান শিবিরে গিয়েছিলাম সেখানে প্রচুর মানুষ সেখানে রক্ত দিচ্ছে এখানে আমাদের নহাজারিতেও রক্তদান শিবির হচ্ছে রানিয়াতে এবারে যাব রানিয়াতে রক্তদান শিবির হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো আর অন্যদিকে আমরা লক্ষ্য করি কিছু রাজনৈতিক দল আছে তাদের কাজ হলো কিভাবে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করা যায় দাঙ্গা বাঁধানো যায় কিভাবে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার তৈরি করা যায় কিভাবে বিভ্রান্ত করা যায় এটাই হলো আজকের পশ্চিম বাংলার অবস্থা তাই আমি এই এলাকার সভাপতি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব যে যারা মানুষের জন্য কাজ করে যে সরকার বলি যে দল বলি তাদের সঙ্গে থাকুক এবং বিশেষ করে এই যে রক্তদান শিবির এটা একটা মহান উদ্যোগ বলে আমি মনে করি প্রতি বছর এখানে রক্তদান শিবির হয় এখানে যারা রক্তদাতা আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাবো যে তারা অনেক বড় মনের মানুষ না হলে নিজের শরীরে রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো যায় না তো আজকে আমাদের এখানে যারা রক্তদান করছে তাদের কাছে সত্যিই আমরা কৃতজ্ঞ যে আপনারা রক্ত দিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন যেভাবে সমাজকে উৎসাহিত করছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে আগামী দিনেও এই ধরনের কাজের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস মানুষের পাশে দাঁড়াবে ঠিক যেমনি করে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী দূত যেমন বাড়িতে বাড়িতে যাচ্ছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমাদের রাজ্য আমাদের জেলা আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েত যেভাবে মানুষকে সে আবাসন থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা দিচ্ছে যেটা আমাদের কাছে অনেক বড় পাওনা তাই সকলকে বলবো যে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আশীর্বাদ করুন দোয়া করুন সবাই ভালো থাকুন এই কথা বলে এবং আজকের এই রক্তদান শিবিরের উদ্যোক্তা যারা পিন্টু সহ সকলকে আমি আরো একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ জানাই দাদাকে দাদা দাদার।